তো আজকে আপনাদেরকে আমরা এই জাহাজটি রিভিউ দিতে যাচ্ছি। এটা ডুবে গেছিল ওই জাহাজটি, যে জাহাজটি এখন দেখাইতেছি। একটি ডুবে যাওয়া জাহাজের ইঞ্জিন রুম দেখাইতেছি। এটা ইঞ্জিনগুলোর ভিতরে সম্ভবত পানি ঢুকছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চলে আসলাম আরও একটি জাহাজের রিভিউ নিয়ে। এটা একটি ডুবন্ত জাহাজ, মানে পানির নিচে ডুবে আসলো। আমি এখন যেই জাহাজটির সামনে আছি, আমার মনে হয় অনেক দিন এটা পানির নিচে ছিল। দেখেন জাহাজটির অবস্থা কি। তো আমরা পুরো জাহাজটি দেখাই আর কি অবস্থায় আছে, আর উপর দিকটাও আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব যদি পারি, যাওয়া যদি ওরকমই থাকে, কারণ জাহাজটি কেটে ফেলা হইতেছে আর উপর থেকে অলরেডি পানি টানি পড়তেছে। তো যাই হোক, আমরা একটু দেখি আপনাদেরকে পুরো জাহাজটা দেখাতে পারি কিনা। আসলে জাহাজটি কাটা হয়নি, এটার ভিতরে যে মাটি আছে মাটিগুলা বের করা, মানে বের করা হইতেছে। যে ঠিক এখান দিয়ে এখানে যে মাটিগুলো দেখতেছেন এগুলো বের করা হইতেছে। খুবই মানে দুঃখজনক একটি পরিস্থিতি যে জাহাজটি এখন দেখাইতেছে আপনাদেরকে আমরা। জাহাজের সামনের দিকটা যদি দেখাই, এই যে দেখেন কী অবস্থা আছে সামনের দিকটা, আর এটা হচ্ছে নোঙ্গরটা। এখানে মাটিগুলো রাখা আছে যেগুলো আর কি জাহাজের ভিতরে ছিল, ওই যে ভিতর থেকে বের করা হইতেছে, মানে কেটে কেটে প্রত্যেকটা জাহাজের প্রত্যেকটা প্লেট কেটে, নিচের যে তলি থাকে তলির প্লেট কেটে তারপরে মাটিগুলো বের করা হইতেছে। তো আমরা দেখি উপরে যাই, আপনাদেরকে আমরা উপরের দিকটা দেখাই। তার আগে নিচের দিকটা আগে শেষ করি, তারপর উপর দিকটা দেখাই আমরা। তো এইটা এখন হচ্ছে পিছনের দিকটা, যে দিকটা এখন আপনাদেরকে আমরা দেখাইতেছি। এটার ভিতরে যে মাটিগুলো আছে, এই যে দেখেন এখনও পানি টানি এভাবে পরে আছে, মানে পানিগুলো আর কি বের করা হয়েছে মূলত। আর পিছন দিকটা যদি দেখাই আপনাদেরকে, এই যে দেখেন এই হচ্ছে একটি ডুবন্ত জাহাজের পিছনের দিক। এটা আমার মনে হয় অনেক দিন, মানে অনেক দিন পানির নিচে ছিল, যার জন্য এই অবস্থা। আর জাহাজ যার জাহাজ ডুবছে সেই অবস্থা তার কী অবস্থা, আমার মনে হয় এটা উঠাইতেও অনেক টাকা খরচ হয়েছে। তো যাই হোক, আমরা একটু দেখি উপরে যাই, উপরে যেয়ে আপনাদেরকে দেখাই এই জাহাজটির ভিতরে কী অবস্থা আছে আর কী কী আছে। আমরা এখন উপরে যাওয়ার চেষ্টা করতেছি, আর যদি পারি উপরের দিকটা দেখানোর চেষ্টা করবো, যেহেতু জাহাজটি একটি বিপজ্জনক অবস্থা বলা যায়, যে অবস্থাতে থাক অনেকটা বিপজ্জনক। আর এই দিক দিয়ে আমাদেরকে এখন উঠতে হবে। ইনশাল্লাহ আমরা উপরে যাই, উপরের দিকটা দেখে আর কি কি আছে, মানে কি অবস্থায় আছে। আমরা ঠিক জাহাজটির উপরে চলে আসলাম, আর এই যে দেখেন হ্যাজগুলোর অবস্থা, সাইডে অনেকটা শ্যাওলা টোলা পড়ে গেছে, আর উড়েছে সামনের দিক। সামনের দিকে তো ওরকম কিছু নাই, আমরা একটু পিছন দিকে যাই, দেখি পিছন দিকে আরও কী কী দেখাইতে পারি আপনাদেরকে এই জাহাজটির। এটা নিচে শুধু মাটি ছিল, মাটিগুলো বের করা হয়েছে, মানে ডুবার পরে যেসব মালপত্র থাকে, যেসব পণ্য থাকে বা সার থাকে বালু থাকে ওগুলো বের করে তারপর দেখা গেছে এই জাহাজটি উপরে ওঠানো হয়েছে। তো আমরা আস্তে আস্তে আপনাদেরকে এটার পুরোটাই দেখাবো, একটু মানে একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর দেখা যায়, পুরাতন জাহাজের মতো দেখাচ্ছে আর কি। জাহাজটি পুরাতন নেই, কিন্তু এটা অনেক কিছু মানে ঝং টং ধরে গেছে। তো আমরা এই জাহাজটির ইঞ্জিন রুমটা দেখাই কি অবস্থায় আছে। একটি ডুবে যাওয়া জাহাজের ইঞ্জিন রুম দেখাইতেছি। এটা হচ্ছে মেইন ট্যাঙ্কি, জং টং ধরে গেছে, আর এই হচ্ছে ইঞ্জিন। ইঞ্জিন রুমে কিন্তু অনেক পানি ছিল। এটা হচ্ছে উইচায়ের একটা ইঞ্জিন, যে ইঞ্জিনটা এখন দেখাইতেছি। আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে বিদায় নিব, যেহেতু একটু ভয়টাও কাজ করে। এটা হচ্ছে সিক্স সিলিন্ডারের একটা ইঞ্জিন, উইচায়ের টার্বোচার্জার লাগানো সিক্স সিলিন্ডারের ইঞ্জিন। এই যে দেখেন ইঞ্জিনগুলোর ভিতরে সম্ভবত পানি ঢুকছে, আর ওটা জেনারেটর, জেনারেটর অবস্থাটা দেখেন খুবই করুণ অবস্থা। মিটার, এই যে ট্যাঙ্কি, তারপর এদিকে পানির সব কানেক্টরগুলো, কানেক্টরগুলো, আর এইখানে আরেকটি ইঞ্জিন, এই যে দেখেন ডুবে যাওয়া জাহাজের ইঞ্জিন। তারপর এটা হচ্ছে গিয়ার বক্স, মানে ইঞ্জিনটার রঙগুলো ঠিক আছে, আর ভিতরের পরিস্থিতি কি আমি তো জানি না। আর এটা হচ্ছে সার্ভিস সার্কিট ব্রেকার বক্স, এটা হচ্ছে সার্ভিস ট্যাঙ্কি বলে এটাকে, আর ওটা হচ্ছে সার্ভিস ট্যাঙ্কি, ওটা হচ্ছে টেলিগ্রাফ। জাহাজটি যতটুকু বুঝলাম অনেকদিন যাবত এখানে মানে ডুবেছিল, আর ওইটা হচ্ছে
দুইটা মোটর পাম্প মানে এখান থেকে সম্ভবত পানি বের করা হইতাছে এই মোটরের মাধ্যমে কিনা আমি শিওর জানি না তবে এই মোটর দিয়ে জাহাজের পাম্পের কাজ করা হইতো এই যে দেখেন এখানে দুটো মোটর আর এই হচ্ছে ইঞ্জিনের আরেক সাইড তো আমরা আপনাদেরকে ইঞ্জিন রুমটা দেখালাম আর উপরে থেকে সিগন্যাল আসছে আমরা উপরে চলে যাই উপরে আর কি কি আছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি বিশেষ করে রুমগুলো কি অবস্থা আছে তো এখন যদি রুমগুলোর অবস্থা দেখাই পুরোটা ঝং ধরে আছে আর একটা গ্যাস আসতেছে মানে পানির নিচে থাকার যে একটা গ্যাস ওই গ্যাসগুলো আসতেছে আর এগুলো হচ্ছে রুমগুলো তো আমরা উপরে যাই উপরে আর কি কি আছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে পিছনের দিকটা আমরা চলে আসলাম জাহাজটির একেবারে উপরের তলায় আর এগুলো হচ্ছে তাদের থাকার রুম টুম আর ওটা হচ্ছে মাস্টার বিচ তো আসলে জাহাজটি অনেকদিন পানির নিচে ছিল এটা আপনারা দেখলেই হয়তো বুঝতে পারবেন যে পরিস্থিতিতে আছে এই যে দেখেন সিঁড়িগুলো কি অবস্থা আছে এটা হচ্ছে সিঁড়িগুলা আমরা একটু পরে মাস্টার বিচটা দেখাই এটা হচ্ছে ঠান্ডা বাতাস গরম বাতাস বের করে কুলার আর এইখানে হচ্ছে অ্যাডজাস্টারের যে বক্সটা ওই বক্সটা থাকতো আর কি এখানে তো আসলে জাস্টে খুবই মানে কি বলে আমি ভুলে গেছি গা মানে বিপজ্জনক অবস্থায় ছিল বলা বোঝা যায় এই যে দেখেন তো আমরা একটু মাস্টার বিচটা আপনাদেরকে একটু দেখাই মাস্টার বিচে আসলে ওরকম কিছু নাই মাস্টার ভিজা যদি দেখাই এই যে দেখেন এইখানে ওরকম সব কিছু আর কি খুলে ফেলা হয়েছে যতটুকু বসতে আসছি গ্লাসগুলা তারপরে এখানে যে স্টারিংগুলো ছিল এটা সম্ভবত পুরো আপডেট ছিল যে স্টারিংগুলো দেখতেছি ইলেকট্রিক তারপরে এখানে মিটার টিটার সবই থাকতো মানে শর্টকাটের মাধ্যমে যেগুলো থাকার কথা এখানে তাই থাকতো আর এখান থেকে যদি দেখাই এই জাহাজটি আপনাদেরকে এটা কিন্তু 2000 একটা জাহাজ 170 ফুটের হবে আনুমানিক যতটুকু বসতে আছি আমরা 170 ফুটে একটা জাহাজের উপরে আমরা আছি আর সামনের দিকটা তো দেখালাম আমি সামনে আসলে দেখেনি সরি প্রথমে দেখেন ওই হচ্ছে সামনের দিকটা দেখেন কী অবস্থায় আছে তো দেখি যদি পারি সামনের দিকটা আপনাদেরকে আমরা এখন দেখানোর চেষ্টা করব আরও অনেক কিছু দেখানো ছিল আসলে ভিতরে ওইভাবে যাওয়াটা প্রসেস নাই মানে আছে বলতে কি যেমন রুমের যে একটা গ্যাসের একটা পানির নিচে থাকার মানে গন্ধ ওই গন্ধটা আর কি আসতেছে আর এখানে আরও কিছু কিছু রাখা আছে এই যে মাস্তুল টাস্তুল এইদিকে রাখা আছে আর এখানে যদি আমরা দেখাই আর রুমগুলা এই যে রুমগুলো দেখেন কী অবস্থা আছে এইগুলো হচ্ছে রুমগুলো দেখেন এটিকে আর কি ঘষে জংটং কিছুটা পরিষ্কার করা হয়েছে এই যে দেখেন যে অবস্থায় আছে এই হচ্ছে 270 ফুটের একটা জাহাজ ডুবে যাওয়া জাহাজ এই জাহাজের আজকে আপনাদেরকে আমরা রিভিউ দিলাম 270 না আমার একটু ভুলেছে সম্ভবত 45 থেকে 50 ফুটে যতটুকু আমি বসতে আছি হইতে পারে এরকম বা একটু বড় হইতে পারে এখন পর্যন্ত আমি শুনি না এইখানেও দেখেন অনেকটা পরিস্থিতি দেখাই যে দেখেন তো আমরা একটু দেখি সামনে যাই সামনের দিকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কী কী আছে আর এখানে এই যে এগুলো শ্যাওলাগুলো আছে না এগুলো শুকাই গেছে যেগুলো এখন মস্ত শব্দ হইতেছে তো আমরা একটু ডুবে যাওয়া জাহাজের রিভিউ দিলাম আর জাহাজটি সম্ভবত যতটুকু আইডি আছে 145 থেকে 150 ফুট বা এর বেশিও হইতে পারে আমি এখন পর্যন্ত এটা শিউর না মানে আমার আইডিয়া যতটুকু আইডিয়া বুঝতেছি এরকম হইতে পারে তো আমরা একটু সামনের দিকে যাই সামনের দিকে মাস্তুলের দিকটা দেখে আপনাদের আর কী অবস্থায় আছে মানে ডুবন্ত জাহাজ তো ডুবন্ত জাহাজই আর যার যায় সেই বুঝে কী অবস্থায় আছে আমার মনে হয় জাহাজটি সম্ভবত অতটা বয়স হয় না যতটুকু বুঝতে আছি আর এটা হচ্ছে স্টোররুম স্টোররুম থেকে আপনাদেরকে আমরা দেখাই কী অবস্থায় আছে আমরা ঠিক চলে গেলাম স্টোররুমে আর এই যে দেখেন সামনের দিক দিয়ে একবারে নাই হয়ে গেছে এটা হচ্ছে স্টোররুমটা এখানে যেটা দেখাইতেছি বর্তমানে আপনাদেরকে শিকলগুলো দেখেন আর একটা বললাম না একটা গ্যাসের মতোই আসতেছে আর এখানে তো কিছু নাই পানি থাকার কথা এটা সামনে থাকে সেফটি ট্যাঙ্কি বলে এটাকে
আর যতটা পারলাম দেখাইলাম। এটা হচ্ছে সামনে মাস্তুলটা, আমি আপনাদেরকে একটু এদিক থেকে দেখাই। এই যে দেখেন, এটা হচ্ছে সামনের দিকটা। এখানে অনেক মাটি ইত্যাদি রাখা আছে, অনেক কিছু রাখা আছে। তো যতটা পারলাম পুরো শিপটে আমি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম, একটা ডুবন্ত জাহাজে কি অবস্থায় আছে। আজকে আপনাদেরকে আমি আরও একটি জাহাজের রিভিউ দিলাম, যে জাহাজটি মানে অনেকদিন পানিতে ডুবেছিল। এই জাহাজটি, যে জাহাজটিতে এখন আমি দাঁড়িয়ে আছি, এই যে দেখেন, পুরো জাহাজটা আমি আপনাদেরকে ঘুরে দেখালাম, এই জাহাজের ভিতরে বাইরে কী অবস্থায় আছে। আর যেটা সবচেয়ে জাহাজের মেইন থাকে, ইঞ্জিন রুম, তো ওইটাও আমি দেখানোর চেষ্টা করলাম। আশা করি আমার এই ভিডিওটা ভালো লাগবে আপনাদের। আর যদি ভালো লাগে চ্যানেলটা ঘুরে আসতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন, চাইলে ফেসবুকে ফলোও দিতে পারেন। যারা মুসলিম আছেন সকলে ইনশাল্লাহ পাশে নামাজ পড়বেন, যারা অসুস্থ আছে দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে। সেই পর্যন্ত পরবর্তী যে কোনো ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।